देखते देखते तो रोजा शेष हो गेलो। आज के आमादेर चाँद रात और आज के होच्छे लास्ट इफतारी। तो इफतारी करते जाच्छी ताबासुम आपुदेर बासाय, एकसाथे आमरा सबाई मिले इफतारी करबो ए बछरेर शेष इफतारी देखे। तो ये तो ताबासुम आपुदेर बासाय जाच्छी और होच्छे आपनादेर सबाईके ईदेर अनेक अनेक शुभेच्छा। ईद मुबारक, ईद मुबारक। तो आपनारा सबाई आमार साथे थाकेन। और हाँ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আসসালামু আলাইকুম। নানুমনি করে রাখছে আসার জন্য। তুমি কেন ভাইয়ার মতো আঙ্গুল দেখাইতেছো? ভাত খাইয়া যাবা না? সাইফ উল্টা পাল্টা কথা বলতেছে, সুন্দর হয়েছে। কইটা দেখাবা তুমি? কইটা দেখাবা? যেদিন খালি পড়বো ওই দিন এটা আমি পড়বো, এটা চিন্তা করে রাখছি, তাই এটা কিনছি। ওকে, ঈদ উপলক্ষে বাচ্চারা এখানে আমাদের জন্য গিফট কার্ড বানাচ্ছে। কি করো রেহান? হার্ট। হার্ট বানাচ্ছো? রেহানের তরফ থেকে ঈদের গিফট আমার জন্য লিপস্টিক আর কার্ড দিছে। তো এখন থেকে শুরু হয়ে গেল আমাদের ঈদের আনন্দ। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়। তাবাসুম আপু কি করো? ভাইয়া তোমার ফ্রেন্ড কোথায়?
বাচ্চাদের দেখাশোনা করতেছে। আচ্ছা আমার তো ডান হাতে দিতে হবে, ডান হাতে দেওয়ার জন্য একজন মানুষ হবে। তুমি না কেন, তুমি তাবাসুম আপুকে দিয়ে দাও, তোমার বন্ধুরে নিয়ে আসো যে আমার ডান হাতে দিয়ে দিতে, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় অন্তুকে নিয়ে আসো, তারপরে আবুর হাতে মেহেদি লাগাই দাও, তারপরে অন্তুকে বলো আমার হাতে মেহেদি লাগাই দিতে। ঠিক আছে, নিয়ে আসছি। এতক্ষণ পরে আসছো কেন? কয়টা বাজে রাত? সকালবেলা উঠে তো যাইতে হবে আবার নামাজ পড়তে। কেমন হয়েছে আমারটা? সুন্দর হয়েছে। দেখো আমি নিজের হাতে দিলাম, কেমন জানি হয়েছে। এখন আপুকে দিতে আসছি মেহেদি। তোমার থেকে তুমি পুরোটা নিচে দিছো? হ্যাঁ। আমাকে বলেই দিছে যে জিলাপির প্যাচ দিয়ে মেহেদি দিতে, আমি ওকে জিলাপির প্যাচ দিয়ে মেহেদি দিতে কষ্ট করে এত ডিজাইন না খুঁজে জিলাপির মতো গোল গোল করে দিয়ে দাও, দিয়ে পেঁয়াজু বেগুনি লম্বা লম্বা চারকোনা। যার মনটা যেমন তার একদম ঠিক বলছ। দেখো তাহলে আমার মাথায় হচ্ছে কি এগুলা ঘুরতেছে, আমার মনটা এরকম তাই না বলতে যেতেছে এটা? হুম, আমি কিছু বলি নাই তো। ইউ লাইক দিস ওয়ান? আই লাইক ইট। ইজ ইট নাইস? ইয়েস ইয়েস, আই লাইক ইট। ইজ ইট নাইস? ওহ ওহ, ইটস ডার্টি বাবা, আই ডোন্ট টাচ ইট। তাড়াতাড়ি আমি ক্লিন করে দিই। আসো আসো। ইউ লাইক দিস ওয়ান? ডোন্ট টাচ, ডোন্ট টাচ। আই হি Now you have to stay really calm and stand here, okay? Don't move. Like এটা ওর প্রথম মেহেদি, মানে দেখতেছো তো? হ্যাঁ, প্রথম দিলো, আর কখনো তো দেয় নাই, দেখে নাই আমাকে দিতে। You like the hand? Yeah. তাহলে কিছু মাদে? Nice. That is nice. তোমার মনের মাধুরী মিশে আমার হাতে লেখা দাও, এখন কি ডিজাইন করবে সেটা হলো তোমার ব্যাপার। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, হাত চুলকাইতেছে, তাড়াতাড়ি দাও। এই যে অন্ত আসছে আমাকে মেহেদি দেওয়ার জন্য, এদিকে লিখুন আমার নাম, লিখে দিই। এই উপরে তোমার নাম লেখা, ব্যাটকে দেছো কেন? মানে দিতে আসছো মেহেদি, তুমি দিতেই পারতেছো না। এখানে ভাইয়া দিতেছে আপুর হাতে মেহেদি। আরে হাত সোজা করো না কেন? ও সরি। এই মামি, আই ক্যান হেল্প ইউ আউট। প্লিজ, কপিরাইট হয়ে যাবে তোমার ডিজাইন, নকল করতেছ তুমি। আমার ডিজাইন দিলে পারলেই হলো, দিতে তো পারতেছি না হলো। আরে এত কথা কয়। আর এখানে অন্তু আমার হাতে দিয়ে দিচ্ছে। কি দিতেছ অন্তু? কি পা পাচ্ছ স্যার? ও সারপ্রাইজ। ওকে, ঈদ মোবারক আন্টি। এই যে একটু দেখাই আমার মেহেদি। ওয়াও অন্তু, তুমি কেমনে কেমনে এত ডিজাইন পারলা বলো তো আমার একটু। দেখে দেখে আসছো নাকি মেহেদি ডিজাইন? হ্যাঁ হুম। কি দেখতেছো এটা? তোমার নাম লিখতেছো? এখানে
এখানে কি হচ্ছে দেখি এখানে হচ্ছে ওনার নাম লিখতেছে আমার হাতে এই যে এটা অন্ত দিয়ে দিছে আমার হাতে ভালো লাগছে তোমার হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তোমার নাম আবার লিখছো কেন আমার নাম লিখব না আমার ছেলেদের নাম লিখব না না হাতে শুধু আমার নামই দেখি তোমারটা আমার পুরো ওয়ার্ল্ড এখানে বানাই দিছে এখন হ্যাঁ গাড়ির কি ইউটিউবের প্লে বাটন গাড়ির স্টিয়ারিং হুইল সাইফ রেহান আর এটা কি সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল সব দিছে বাট আমারটা আমার অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর করছো অন্ত থ্যাংক ইউ এত সুন্দর করে মেহেদি দিয়ে দিবার চিন্তা করি নাই আর তোমার কি পরিমাণ ভালোবাসি এটা ধুইলে বুঝতে পারবে ও রে বাবা রে মেহেদির রং যত গাঢ় জামাই তত বেশি ভালোবাসে দেখবো দুজনের কার হাতের রং বেশি হয় জানো আমার মেহেদির রং গাঢ় হয়ই নাই আর মনে আছে আমার বিয়ের সময় আমি কাঁদছিলাম তোমার কাছে আইসা আমার মেহেদি ঠিক হয় নাই ভালো হয় নাই আমি অনেক কান্না করছিলাম হয় নাই এটা কি বুঝাই দিতে চাইছিস আমরা ভালোবাসি না না পরের দিন আবার যখন মেহেদি দিছি না বিয়ের দিন আবার আমি মেহেদি দিছি পার্লারে গিয়ে তখন ওই মেহেদিটা খুব সুন্দর হয়েছে কিন্তু বিয়ের আগের দিন যেটা এক হাতে দিছিলাম ওইটা একটু রং হয় না আমি অন্তর কাছে এসে কান্না করতেছিলাম সেকেন্ড চান্স আমরা বাসে চলে আসছি এখন তো আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর এখন বাংলাদেশের সবার সাথে ফোনে কথা বলবো ঈদের উইশ করতে হবে আর আরাস অনেক স্লিপি কারণ আমাদের এখানে রাতের 2:30 বাজে অনেক রাত করে আমরা এই বাসায় আসছি আমাদের বাসায় চলে আসছি এতক্ষণ তাবাসমাপদের বাসায় ছিলাম দেখতেই পারছেন তো এই তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার ঈদের দিন সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সবাইকে আবারও আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ